হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যান্ডি জিটেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ ভিডিও বন্ধু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা যেখানে কিন্তু বলা হয়েছিল আজকের দিন অর্থাৎ তিরিশে জুন অবধি থাকবে পাঁচ কেজি চাল এবং এক কেজি করে ডাল যে বিনামূল্যে পাওয়া যেত এটা আরও পাঁচটা মাস বেড়ে গেল অর্থাৎ নভেম্বর পর্যন্ত আপনারা পাবেন এখন থেকে বিনামূল্যে পাঁচ কেজি চাল ও এক কেজি করে ডাল সম্পূর্ণ ভিডিওটা দেখুন বলে দিচ্ছি আর কী কী ডিটেলস বলেছে এবং কোথায় পাওয়া যাবে এবং কি কুপন নতুন করে কি করতে হবে কি হবে না বা যাদের এখনও অবধি কুপন হয়নি তারাও কি করবে সম্পূর্ণ ভিডিও দেখুন বলে দিচ্ছি যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ও শেয়ারের মাধ্যমে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবেন বেল বাটনটা প্রেস করবেন সমস্ত ধরনের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কী বলেছে সেটার জন্য একটা লিডিং নিউজ পরে চলে যাব সেখান থেকে ডিটেলসটা দেখে নিচ্ছি তারপরে বলছি তো এখানে দেখুন বলেই দিয়েছে যে গরিবদের বিনামূল্যে চাল গম দেওয়া হবে আরও পাঁচ মাস আনলক ওয়ান একের শেষের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন সরকারকে সরকারের গরিব কল্যাণ যোজনার মেয়াদ নভেম্বর শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে গরিবদের বিনামূল্যে চাল গম দেওয়া হবে আরও পাঁচ মাস আনলক ওয়ানের শেষের দিনে জাতির উদ্দেশ্যে বাসনে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন সরকারের গরিব কল্যাণ যোজনার মেয়াদ নভেম্বরের পর্যন্ত শেষ পর্যন্ত বাড়ানো হচ্ছে পাশাপাশি আনলক টুতে মুখে প্রবেশের মুখে দেশবাসীকে কিছু বিষয় সতর্ক করেছে সতর্ক মান হচ্ছে বলেছে সোশ্যাল ডিস্টেন্সিং যেন বজায় রাখে এবং বাদদাকি যা যা কিছু আছে আমরা যেন সমস্ত কিছু নিয়ম মেনে চলি এটা একটা বলেছে তো মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শুরু হয় প্রধানমন্ত্রী জাতীয় সেবা ভাষণ তিনি এদিন সুখবর দিয়ে বলেন সামনের কয়েক মাস বেত বেশ কয়েকটি উৎসব আছে সেই কথা মাথায় রেখে আশি কোটি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি রেশন এবং পাঁচ কেজি চাল ও এক কেজি ডাল দেওয়া হবে এবং দীপাবলি ছট পুজো পর্যন্ততে হবে অর্থাৎ নভেম্বরের শেষ পর্যন্ত বাড়ানো হলো তো বুঝতেই পারলেন এটা সত্যিকারের খুব ভালো খবর এবং মাস্ক বা বাদদাকি সমস্ত কিছু পড়তে বলেছে এবং সর্দি কাশি বাড়ে বা বাদদাকি যেগুলো আছে সেগুলো সাবধান থাকতে বলেছে তো এবার যেটা কথা হচ্ছে তার মানে যারা আজকের অবধি যারা কুপন নিয়ে করছিলেন তার মানে তাদের কিন্তু কুপনটাও এক্সটেন্ড হয়ে যাবে এবং এই এক্সটেন্ড হয়ে নভেম্বর অবধি কিন্তু আপনারা এই সুবিধা পাচ্ছেন এবং যারা যারা এখন অবধি কুপন পাননি তাদের কিন্তু বলছি যে আপনারা কিন্তু ইমিডিয়েট গিয়ে বিডিও অফিসে যান কথা বলুন যেহেতু এটা নভেম্বর অবধি বেড়ে গেল তার ফলে নভেম্বর অবধি কিন্তু এই আশি কোটি মানুষ সুবিধা পাচ্ছে তার জন্য কি কিন্তু ইমিডিয়েট কথা বলে সেটাকে অ্যাপ্লাই করুন এবং যারা অলরেডি আজকে ধরুন অ্যাপ নিতে পারেনি কোনো কারণে কারণ যেহেতু আজকে লাস্ট ডেট ছিল আজকে প্রচুর ভিড় ছিল চিন্তার কোনো কারণ নেই আপনি কিন্তু আবার সামনের মাসে তো পাবেন তো ভিডিওটা এত অবধি রইল এবং একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে এলাম এবং সত্যি খুব ভালো খবর রেশনের খবরটা তো যারা নতুন এসেছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন বন্ধু এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন